অনিন্দ সুন্দর মাতৃ প্রতিমা মর্ত লোকের কল্পনায় তিনি মা জগদম্বা তার স্বরূপ বর্ণনা করা আমাদের সাধ্যাতীত কিন্তু তার আবির্ভাবের কাল আবির্ভাবের দৈব ঘটনা আজও লোকমুখে প্রচারিত হয়ে চলেছে মা মৃন্ময়ী মল্ল রাজবংশের কুলদেবী তিনি রক্ষা করে চলেছেন এই রাজবংশের মান মর্যাদা গরিমা তার আবির্ভাবের তথ্যসূত্র পাওয়া যায় রাজবংশের পরম্পরাগত তথ্যে এবং কিছু পাওয়া যায় পরবর্তীকালের লেখকদের মাধ্যমে 2016 সালে দি স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয় একটি তথ্য তার উপর ভিত্তি করে এই আলেখ্য রচিত মল্ল রাজবংশের কোন রাজার দ্বারা তার প্রতিষ্ঠা কেমন তার পূজা অর্চনার পদ্ধতি কতদিন ধরে চলে তার অভিবন্দনা ইত্যাদি হসলা মিউজিক্যাল গ্রুপ হঠাৎই চিন্তায় আনে বিষয়টি কি করা যায় এবার পুজোয় এবং তার ফলস্বরূপ আজ আমরা হসলার এবং শ্রদ্ধার সদস্য ও সদস্যগণ মিলিত উৎসাহে উপস্থাপন করতে চলেছি মৃন্ময়ী মার আবির্ভাব একটি গীতি আলেখ্য আমরা নতুন মহল শ্রী শ্রী শ্মশানকালী মাতার মন্দির পরিচালন কমিটিকে আবারও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই হসলা গ্রুপকে বিষ্ণুপুরের এই সুপ্রাচীন এবং শ্মশানকালী মাতার নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে যে অনুষ্ঠান সেই প্রতিষ্ঠা লগ্নে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদের পরম সৌভাগ্য যে এই অনুষ্ঠানে হসলার প্রবীণ সদস্য এবং সদস্যরা এই গীতি আলোকটি পরিবেশন করতে চলেছেন আমি শুরুর আগে আমাদের আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদের সাথে একটু আলাপ করিয়ে দিই আপনাদের এখানে আছেন দিলীপ গাঙ্গুলী দিলীপ মুখোপাধ্যায় কল্যাণী চ্যাটার্জি নিবেদিতা গোস্বামী রামশঙ্কর গোস্বামী বিষ্ণুপদ চ্যাটার্জি দীপান্বিতা দাম এবং গার্গী চ্যাটার্জি এবং আমি দেবাশিস ঘোষ আপনাদের সামনে এই গীতি আলোক্য পরিবেশন করছি তোমার প্রকাশ বন বিষ্ণুপুরে অপূর্ব তোমার মহিমা তুমি থাকো ওই নীল নভনীলে চিন্ময়ী তুমি মৃন্ময়ী রূপে ভক্তের মাঝে শ্রদ্ধা রূপে অন্তরে প্রণমী তোমায় বন্দনা করি তোমারে আনন্দ ধারা
সময়টা সম্ভবত শরৎকাল আকাশে বাতাসে কোন এক অদৃশ্য আনন্দের স্রোত বহে চলেছে অন্য প্রকৃতি তার রূপ মেনে ধরেছে ধরিত্রীর দিগন্ত হতে দিগন্তে শিশিরে শিশিরে শরৎ প্রকৃতি উন্মোচিত করেছে তার চলার পথ শিউলির ডালে মর্তের পারি যা দিয়েছে দেখা এহেন সময়ে পূর্বকালে রাজপুরুষেরা বের হতেন দিগ্বিজয়ে অথবা শিকারে বড় বিষ্ণুপুরের পূর্ব দিগন্তে প্রদ্যুম্নপুর মল্ল ভূপদীপের পূর্ব রাজধানী অরণ্য আবৃত রাজধানী থেকে লোক লস্কর সহ রাজা বের হলেন শিকারে লক্ষ্য তার বন বিষ্ণুপুরের দিকে ঘন অরণ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না অন্ধকারাচ্ছন্ন বনভূমি চারিদিকে শিকারের হাতছানি নজরে এলো এক অপূর্ব হরিণ শিশু তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে বন্যরাজ পৌঁছলেন এক অপূর্ব দেবনসম নির্জন সুগন্ধময় স্থানে হঠাৎ যেন বেজে উঠল সৌর তরঙ্গের মূর্ছনা বেজে উঠল কাঁসর শঙ্খ ঘণ্টা Bye.
যেখানে এক সারস পাখি আক্রমণ করে চলেছে ভয়ঙ্কর এক বাজ পাখিকে। মল্লরাজ অনুধাবন করার চেষ্টা করলেন, এ কেমন করে সম্ভব? এমন সময় আকাশ আলো করে অজস্র পুষ্প বৃষ্টির মতো নারী কণ্ঠে ধ্বনিত হল এক দৈববাণী। মহামহিম মল্লরাজ, আমি তোমাকে আদেশ করছি, তুমি তোমার রাজধানী স্থানান্তরিত করে এখানে আনো আর আমার মূর্তি প্রতিষ্ঠা করো। আমার প্রতিকৃতি এই স্থানে মাটির নিচেই আছে। কুর্মাকৃতি এই স্থান অত্যন্ত পবিত্র। মাতৃবন্দনায় ব্যস্ত হয়ে পড়লেন। সমস্ত বিশ্ব সংসার তার চোখের সম্মুখ থেকে যেন অন্তর্হিত হয়েছে। চোখের সম্মুখে শুধুমাত্র অপূর্ব মাতৃমূর্তি,
এবং তার আদেশ দৈব আদেশ প্রাপ্ত হয়ে মল্লরাজ জগৎবল্ল ফিরে গেলেন প্রদ্যুম্নপুরে। শুরু হয়ে গেল রাজধানী পরিবর্তনের তোড়জোড়। বর্তমান দেবী স্থানে তৈরি হলো এক মাটির এক চালা ঘর, যেখানে মা মৃন্ময়ী স্থাপিত হলেন। নতুন সূর্যের আলো এসে পড়ল মৃন্ময়ী মার অঙ্গনে। বনবিষ্ণুপুরের অধিবাসীগণ আনন্দে অংশগ্রহণ করলেন। দেবী বন্দনায় মাতৃ অর্চনায় নিয়োজিত হলেন। দিকে দিকে ধ্বনিত হল অপূর্ব সুরলহরী, জাগো জাগো মা। দীর্ঘকাল মা পূজিতা হলেন জগৎমল্লের দ্বারা নির্মিত এক চালায়। পরবর্তীকালে 59তম রাজা রামকৃষ্ণ সিংহদেবের আমলে তৈরি হল বর্তমান মৃন্ময়ী মার মন্দির। আজও সেখানে বিশ্ব সংসার নাচে আলোড়িত হয় নদী সমুদ্র। আজ হাজার বছরের উপর মা মৃন্ময়ী তার সৌম্য রূপে বিষ্ণুপুরবাসী তথা বাংলার চিদাকাশে মহিমায় বর্তমান। আজও মায়ের দরবারে অসংখ্য মানুষ সমবেত হন আদর আশীর্বাদ নিতে। বিশ্রাম নেন বটতলায়, এক অপার্থিব শান্তি বিরাজ করে তার সান্নিধ্যে। প্রার্থনা করে, মা রূপ দাও, যশ দাও, শান্তি দাও, শক্তি দাও। মধুকৈটভবিধ্যংসি বিধাত্রি বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি। মহিষাসুরনির্নাশি ভক্তানাং সুখদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি। ধূম্রনেত্রৌ বদে দেবী ধর্মকামার্থদায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি। রক্তবীজ বধে দেবী চণ্ডমুণ্ডে বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি। নিশ
shumbha shumbha nirnashi trailakka shubhade namaha rupam dehi jayam dehi yasho dehi disho jahi vanditagri yoge devi sarva saubhagyadayini rupam dehi jayam dehi yasho dehi disho jahi rupam dehi jayam dehi yasho dehi disho jahi rupam dehi jayam dehi yasho dehi disho jahi khristiyo shorashatabdir shesh bhage বীরহাম্বীরের রাজত্বকালে মল্লরাজ বংশ শাক্ত ধর্ম থেকে বৈষ্ণব ধর্মে রূপান্তরিত হওয়ার আগে পর্যন্ত তারা মৃন্ময়ী মার চামুণ্ডা রূপ পূজা করত। তাই বিষ্ণুপুর রাজ পরিবারের পূজা অন্য পূজা থেকে সম্পূর্ণ আলাদা। বড় ঠাকুরানী, সেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী, এই তিন দেবী তাদের পটে আরাধনা হয়, তাই তাদের নাম পটেশ্বরী। আজ থেকে 1028 বছর যে আগে যে বলি নারায়ণ পুঁথি অনুসারে পূজা শুরু হয়েছিল মা মৃন্ময়ী, আজও সে নিয়ম রয়েছে অব্যাহত। ঠাকুরানীকে বিশেষ তপোধ্বনির মাধ্যমে স্বাগত জানাতে হয়। তিনি মহাকালী। অন্যদিকে দুই দেবীকে যথাক্রমে মেজ ঠাকুরন অর্থাৎ মহা সরস্বতী ও মহাসপ্তমীকে ছোট ঠাকুরন অর্থাৎ মহালক্ষ্মীকে আহ্বান জানানো হয়। মহাষ্টমীর দিন সন্ধি পূজার আগে অষ্টধাতুর তৈরি অষ্টাদশ ভুজা বিশালাক্ষী দেবীর মূর্তি মৃন্ময়ীর সামনে পূজিতা হন। পঞ্জিকা অনুসারে মহাষ্টমী এবং মহানবমী ক্ষণস্থায়ী বিন্দু নির্দেশ করে সন্ধি পূজার সময়। জলঘড়ির বার্তা পৌঁছে যায় মূর্ছার পাহাড়ে, সেখানে অপেক্ষারত বড় কামারের কাছে। বিশাল এক তপোধ্বনির মাধ্যমে প্রচারিত হয় মায়ের সন্ধি পূজার বার্তা। সন্ধি পূজার সেই শুভ সময়ে মায়ের কৃপা বর্ষণ হয়,
হাজার হাজার মানুষের কাছে এখানে একটি প্রবাদ আছে, মল্লেরা শিখরে পা সাক্ষাৎ দেখবি যদি নদে শান্তিপুর যা, মায়ের মহিমা অপার তার আবির্ভাব বর্ণনা করা আমাদের হসলার পক্ষ থেকে একটি অক্ষম প্রচেষ্টা। তবুও তার একচালা মূর্তির সামনে দাঁড়িয়ে হর্ষা হসলা প্রার্থনা করে বিশ্ব মানবতার উদয় হোক, মানুষের শুভ বুদ্ধির উদয় হোক, জয় হসলা জয় হসলা জয় হসলা, জয় ধ্রুমা মৃন্ময়ী জয় ধ্রুমা শশাঙ্কালী। নমস্কার। আমরা জানি আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত, তাই এই পরিণত বয়স্ক মানুষদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যদি আপনাদের খুশি করতে পারে তাহলেই আমরা ধন্য। যদি কিছু ভুল ত্রুটি আমাদের পক্ষ থেকে হয়ে থাকে আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন।